হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরুর আগেই বৃষ্টির চোখ রাঙানি ছিল। অবশেষে বৃষ্টির সেই চোখ রাঙানিকে উপেক্ষা করে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি 1 ঘন্টা 40 মিনিট দেরিতে শুরু হয়। তারপর আশার আলো দেখা যাচ্ছিল যে ম্যাচটি শুরু হয়েছে। আর ম্যাচটির শুরুতেই প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাটিং করতে নামে প্রথমেই 7 ওভারের মতো ব্যাটিং করলে বাংলাদেশ 60 রান তুলতে হারিয়ে ফেলে 4 উইকেট। এরপর আবারও বৃষ্টির বাধা, বৃষ্টির কারণে আবারও খেলা বন্ধ হয়ে যায়। আর প্রথমে বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হয়, ম্যাচটিকে 20 ওভার থেকে কমিয়ে 16 ওভার করা হয়। দ্বিতীয় দফা যখন আবারও খেলা শুরু হয় তখন বাংলাদেশ 13 ওভারে 104 রান তুলতে হারিয়ে ফেলে 8 উইকেট। এরপর আবারও বৃষ্টি হানা দেয়। এর মধ্যে উল্লেখ করার মধ্যে সাকিব আল হাসান 29, নুরুল হাসান সোহান 26 এবং এনামুল হক বিজয় 16 রান করেন। এই ছিল বাংলাদেশের প্রাপ্য। দ্বিতীয় দফা যখন খেলা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই ম্যাচটি আর শুরু হওয়ার মতো পরিস্থিতি ছিল না। এরপর আম্পায়ার 2 অধিনায়ককে ডেকে খেলা নিয়ে আলোচনা করেন এবং খেলাটি স্থগিত করার সিদ্ধান্ত নেন। তখন ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়। কিন্তু ম্যাচটি স্থগিত হয়ে গেল, এই খেলার মধ্যে ঘটে গেছে একটি চমকপ্রদ ঘটনা, আর সেটা হচ্ছে খোদ ওয়েস্ট ইন্ডিজ ভক্তরা, তারা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মাঠে হাজির হয়েছে বাংলাদেশের খেলা দেখার জন্য। এটা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়, গর্বের বিষয়। তো বন্ধুরা, পরবর্তী টি টোয়েন্টি অপেক্ষায় থাকুন।